আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের যে নেপালি ছাগলটা কিনছিলাম, তো সেই ছাগলটা আজকে দুধ দোহন করে দেখানো হবে, কতটুক দুধ হয় এবং কোন প্রক্রিয়ায় আমরা এই ছাগলটার দুধ দোহন করি। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তো আমাদের ভিডিওর সাথে থাকুন। দেখুন, ছাগলটা অনেক বড়, আমাদের গ্রাম্য ভাষায় বলে রাম ছাগল। এটা আসলে নেপালি জাতের ছাগল, খুব উন্নত মানের জাত। তো এখন দেখতে পাচ্ছেন আমরা প্রক্রিয়াটা শুরু করছি। আপনারা ফার্স্টে সুন্দরভাবে ধুয়ে নেবেন, ধোয়ার পরে হালকা তেল দেবেন বানে, দেওয়ার পরে এই যে উপরে একটু চাপ দিয়ে এখন বানগুলো টানলে আপনার ন্যাচারালি একবারে খাঁটি ছাগলের দুধ, কোনো ভেজাল নাই। তো আসলে এই প্রক্রিয়ায় দহন করতে হবে, এবং এই ছাগলের দুইটা বান থাকে। প্রথম আপনি একটা বান দহন করবেন, পরবর্তীতে আরেকটি বান ধরবেন। তো একটি বান যত সময় আর কি দহন করলে দুধটা ক্লিয়ার না হয় তত পর্যন্ত দহন করতে হবে। তো ধৈর্য ধরে আস্তে আস্তে, আর ছাগলটা যেহেতু লাফালাফি করে, সো সেই জন্য পিছনে আমাদের এক ছোটো বাইরে দিয়ে দুইটা পাও ধরাইছি। আর একটা বান শেষ হওয়ার পর এখন আরেকটা বান ধরছে। দেখেন দুধগুলো একবারে গাঢ়। আর এরকম একটা যদি ছাগল আপনি পুষতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার একটা দেশি গায়ের কাজ করবে। তার কারণ ছাগলটা ভিডিওতে ছোট দেখা গেল, অনেক বড়, 2-3 পোয়া দুধ হয়। সকালে 2 পোয়া, আপনার বিকালে 2 পোয়া, আমরা 2 পোয়া এরকম দহন করে থাকি। দেখেন বড় একটা মগ, মগের অদা দিয়ে গেছে, এখনও দহন শেষ হয়নি। তো এই ছাগলগুলো খুবই ভালো, আপনার খাবারও কম লাগে, যে কোনো গাছের পাতা দিলে এরা খায়, ঘাসও খায়, আবার যদি খড় ছোটো ছোটো করে কেটে দেন তাও খায়। তো দুধটা দেখেন একবারে ন্যাচারালি সাদা এবং গাঢ়। আর ছাগলের দুধে অনেক রকমের পুষ্টি আছে, আপনারা এটা যদি কাঁচা খাইতে পারেন, হেলেঞ্চা শাকের রস এবং ছাগলের দুধ, তো শরীরে যত রকমের দুর্বলতা আছে সবই সারবে। তো লাস্ট ফিনিশিংয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের দুধ দহন করা শেষ এবং কত সুন্দর ন্যাচারালি দুধ। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের মতামত